মুশফিকুর রহিমের রেকর্ড করা সেঞ্চুরি, এই সেঞ্চুরি করে সব সমালোচনার জবাব দিলেন মুশফিক। এবার দুর্দান্ত ব্যাটিং করেও অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস তৌহিদ হৃদয়ের। বিধ্বংসী ব্যাটিং করলেন নাজমুল হাসান শান্ত ও লিটন কুমার দাস, আর তাতেই নতুন রেকর্ড করল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই রেকর্ড পেরিয়ে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 6 উইকেট হারিয়ে 349 রান সংগ্রহ করেছে তামিম বাহিনী। এর আগে সিরিজের প্রথম ম্যাচে করা 338 রান ছিল ওয়ানডে ইতিহাসে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড। ব্যাট করতে নেমেই শুরুতে আইরিশ পেসারদের বিপক্ষে ব্যাট হাতে সংগ্রাম করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম 4 ওভারে মাত্র 4 রান তুলে নেয় তারা। এরপর অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে আসেন তামিম লিটন, 10 ওভারে স্কোর দাঁড় করান 42 রানে। তামিম 31 বলে 23 রান করে রান আউট হলেও স্ক্রিজে স্থায়ী হন লিটন, 7 ইনিংস পর তুলে নেন ক্যারিয়ারের 8ম 50। কার্টিস ক্যাম্পারের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে 71 বলে সমান 3-4 ছক্কার মারে খেলেন 70 রানের দুর্দান্ত এক ইনিংস। দলীয় 143 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ, ভাঙে শান্ত লিটনের 101 রানের অনবদ্য জুটি। দ্বিতীয় উইকেটে আইরিশদের বিপক্ষে যা টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। লিটনের পর শান্তর সঙ্গে 39 রানের জুটি করে ক্যাচ উপহার দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান, 19 বলে 17 রান আসে তার ব্যাট থেকে। অপরদিকে শান্ত তুলে নেন তার ক্যারিয়ারের 3য় 50। 77 বলে 3-4 ছক্কার মারে ক্যারিয়ার সেরা 73 রান করে গ্রাহাম হিউমের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। পরপর 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা, তবে 5ম উইকেট জুটিতে মুশফিক ও হৃদয় সে চাপ সামলে উল্টো চড়াও হন আইরিশ বোলারদের ওপর, দুজনের জুটিতে আসে 128 রান। দলীয় 318 রানে আউট হন হৃদয়, 34 বলে 4-4 ও 1 ছক্কার মারে 49 রান করে অ্যাডওয়ার্ডের বলে কট বিহাইন্ড হন তিনি। এর আগে এ ব্যাটার নিজের অভিষেক ম্যাচে 8 রানের জন্য সেঞ্চুরি সূচক হাতছাড়া করেন। হৃদয় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও অপর প্রান্তে দাঁড়িয়ে মাত্র 60 বলে ক্যারিয়ারে 9ম সেঞ্চুরি তুলে নেন মুশফিক, যা বাংলাদেশের হয়ে 50 ওভারের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার আগে টাইগারদের হয়ে 2009 সালে 63 বলে সেঞ্চুরি রেকর্ড গড়েছিলেন সাকিব। 14-4 ছক্কার মারে মুশফিক অপরাজিত থাকেন 100 রানে, তাতে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 349 রান, যা ওয়ানডে ইতিহাসে লাল সবুজের প্রতিনিধিদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। আইরিশদের বোলারদের পক্ষে 58 রান খরচে সর্বোচ্চ 3 উইকেট তুলে নেন গ্রাহাম হিউম, এছাড়া 1টি করে উইকেট নিজেদের পকেটে পুরেন মার্ক অ্যাডওয়ার ও কার্টিস ক্যাম্পার। তো দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে কার ব্যাটিং আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।